চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উৎচ্ছেদ অভিযান সোমবার রণক্ষেত্রে পরিণত হয়। ফুটপাত দখল করা হকারদের ছোঁড়া ইট পাটকেলের আঘাতে আহত হন বেশ কয়েকজন পথচারী, সিটি কর্পোরেশনের কর্মচারী ও পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। চট্টগ্রাম থেকে ইশতিয়াক শানের প্রতিবেদন জানাচ্ছেন সাবরিনা মজুমদার। দেশ টিভিতে সংবাদ প্রচারের পর গত বৃহস্পতিবার বন্দরনগরের ফুটপাত দখলমুক্ত করার ব্যাপক অভিযান চালায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সেদিন পুরাতন রেল স্টেশন থেকে শুরু করে নিউ মার্কেট ও জিপিও এলাকার ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করা হয়। আজ সোমবার দুপুর আড়াইটায় আবার একই এলাকায় নিউ মার্কেট মোড় থেকে ফলমন্ডিতে পুনর্দখল ঠেকাতে অভিযানে নামে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এ সময় চট্টগ্রামের হকারের রাজ্য হিসেবে পরিচিত এই এলাকার হকাররা দফায় দফায় মিছিল করে। মিছিল থেকে হকাররা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। গুলি ও টিয়ার শেলের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। হকারদের ছোড়া ইটপাটকেলের আঘাতে বেশ কয়েকজন পথচারী, সিটি কর্পোরেশনের কর্মচারী ও পুলিশ আহত হয়। মার্কেটে মরে যেয়ে যখন আমরা স্যারের সাথে ছিলাম, তখন বৃষ্টির মতো ওরা মিছিল নিয়ে আসছিল, বৃষ্টির মতো ইট পাটকেল যেটা পাইছে সেটা আমাদের গায়ে ছুটছে। ওরা যখন আসতেছে আসার সময় ওরা মানে প্রায় নাহলে 10-15টার মতো আমরা মানে ফাঁকা গুলি শুনছি, তারপর পটকা আওয়াজ শুনছি। এখন গুলি নাকি পটকা আমি শুন না, বাট মানে বিকল্প শব্দ শুনছি। তখন হচ্ছে আমরা আমাদের সার কিনে আমরা সবাই দৌড়াই এদিক চলে আসছি। ফুটপাতের দখলদারদের পেছনে অপশক্তি কাজ করছে এবং তাদের ইন্ধনে হকাররা আজকের এই হামলা চালিয়েছে বলে জানান উচ্ছেদ অভিযানের এই সমন্বয়ক। ফুটপাতে যারা বসবে তাদেরকে আমরা সরিয়ে দিব, সেটার অংশ হিসেবে আমরা মুভমেন্টে ছিলাম, আমাদের মেসেজটা ছিল। হঠাৎ করে ওরা ইটপাটকেল ছুটছে, এটা আমরা ফুটেজ দেখে আমরা মামলা করব, মামলা করে পরবর্তী কার্যক্রম যেটা নেওয়ার আমরা সেটা নেব। এর আগে গত 30 জানুয়ারি সিটি কর্পোরেশনের মাসিক সভায় হকার উচ্ছেদে ব্যাপক অভিযান চালানোর ঘোষণা দিয়েছিলেন মেয়র রেজাউল করিম চৌধুরী। অতীতে বিভিন্ন সময় মেয়ররা হকার উচ্ছেদে অভিযান চালালেও তীব্র বাধার মুখে পড়তে হয় তাদের। উচ্ছেদ হওয়া ফুটপাত বেশি দিন দখলমুক্ত রাখাও সম্ভব হয়নি। নিউজ ডেস্ক, দেশ টিভি।